সকাল 11টা, আজকে বড়টা এখান থেকে স্টার্ট করলাম। তো অন্যদিন আমার রান্না করতে করতে 12টা বেজে যায়, আজ একটু রান্নাটা করে ফেলেছি একটু আগে আগে। তো সেই জন্য এখন মাটি আর গোবর মিশিয়ে দেখুন আমি মেখে দিচ্ছি, মাটি আর গোবর মিশিয়ে দিয়ে দিচ্ছি এগুলোতে। তো আর বছর মাটি দেওয়া হয়েছিল, এবছর দেওয়া হয়নি। এখানটা রান্না করে আমি একটু খারাপ দেখাচ্ছি, তো সেই জন্যই এখন দিয়ে দিচ্ছি আজকে। আর এখন আমি দুধ চাপিয়েছি একদিকে, দুধ রান্না তো হয়ে গেছে, দুধটা চাপিয়েছি আর মাটি দিয়ে দিচ্ছি। তো দুর্গাপুজোতেই, দুর্গাপুজোর আগে বলছিলাম মাটি দিয়ে দিব, এখানটায় রোদ দিচ্ছে ভালো আর বৃষ্টি হবে না হয়তো। তো আমার বর বলছিল যে দুর্গাপুজোয় বৃষ্টি হবে, তো বৃষ্টি পড়ে জলে ধুয়ে যাবে, তো দিতে হয় না এখন, তো সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। আর কালী পুজোতেও বৃষ্টি হবে বলছে, তো আর মানছি না, দিয়েই দিচ্ছি, যাই হবে গলে যাই যাবে, তো আর দিচ্ছি না। আর কালী পুজোতে কুটুম্ব আসবে, সেই জন্য ভাবছি এখানে খারাপ দেখাচ্ছি, তো সেই জন্য দিয়েই দিই। আর সামনে মাটিও পাওয়া যায় না, অনেক দূর থেকে মাটি নিতে হয়। আর এই মাটিগুলো আমাদের বাড়িতে একটুকু ছিল, বাড়ির দিকে একটুকু ছিল, ওটাই কুড়ে কুড়ে নিয়ে আনলাম। এনে পরে মাটি আর গোবর মিশিয়ে আমি মাটি দিয়ে দিচ্ছি এখানটায় চুলার সামনে, যেখানে আমি রান্না করি। আর মা এই যে গুলি পাকিয়েছে, এগুলো রোদ দিচ্ছে বলে গুলিটাও পাকিয়ে নিয়েছে। আর আমি যে কিছুটা মাটি দেওয়া হয়ে গেছে, এক পাঁচটা মাটি দেওয়া হয়ে গেছে, আর এক পাঁচটা বাকি আছে। তো চটপট দিয়ে দিয়ে আর খিদাও পেয়ে গেছে অনেক, খাবো, নাস্তা করবো, স্নান করে নিই। তো স্নানও করে নিই, আগে রান্নাটা করে নিয়েছি, স্নান করে নিই, তারপর আমি নাস্তা করবো। তো চলুন, এক পাঁচটা দেওয়া হয়ে গেছে, আর এক পাঁচটা দিয়ে দিই। আর কেত্রেও নেই, সেই জন্যই ভাবছি মাটি দিয়ে দিই তাহলে, আর আপনাদের সাথে শেয়ার করা হবে। জল চাপিয়েছি, আমার স্নান করা হয়ে গেছে, আমাদের কেত্রীকে স্নান করাবো। এখানে রোদে দিয়েছে এটা মাথার জল, আর ওখানে স্নান করাবো, গরম জল চাপিয়েছি। আমাদের কেত্রী আমাকে দেখে এখানে নিকাচ্ছিল, তো মা গুলি বানিয়েছিল, এখানে জল ছিল, ওটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে নিকিয়েছে ও উঠোনটা। আর রান্না করে ভাবছিলাম মাটি দিয়ে নেই, মাটি দিয়ে আমি স্নান করব, তারপরে নাস্তা করব। তো এখন 11:45 বাজে, আজকে নাস্তা করা হলো না, তো আজকে নাস্তা করার টাইম পেরিয়ে গেল। দুর্গাপুজোতে বৃষ্টি হবে সেই জন্য ভয়ে দিইনি, এখনও বলছে কালী পুজোতে হবে, তো আর থাকলাম না, ভালো দেখাচ্ছে না, সেই জন্য মাটি দিয়ে দিলাম। এ দেখুন ভালো দেখাচ্ছে, নিকে দিয়েছি, শুকিয়ে যাক, আবার গোবর এত খিদে পেয়ে গেছে কথাটাও আসছে না। তো এখন 12টা বেজে গেছে, তো আমাদের কেত্রীকে এখন আমি আমাদের কেত্রীকে স্নান করাবো, স্নান করে খাবার খাওয়াবো ওকে, তারপরে শান্তি। স্নান টান করে আমরা সবাই আজকে একসাথে খাবার খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন কেত্রীর পাপ্পা, আমি, কেত্রী। তো কেত্রী আলাদা করে খাচ্ছে খাবার, আমাদের সাথে খাচ্ছে না। আর এখন দেখতে পাচ্ছেন কেত্রী আর কেত্রীর পাপ্পা খেলা করছে, ওর পাপ্পা যেমন করছে কেত্রীও তেমনটা করছে। বন্ধুরা এখন বাজে বিকেল 3টে, আগুনটা ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মা ধরিয়েছে, আমি না, আমি শুকিয়ে গেছে। তো প্ল্যান করবো বলছিলাম, এখানে মাটি সামনে পাওয়া যায় না, অনেক দূর থেকে মাটি, দেখুন কাকর কাকর মাটিটা হচ্ছে না, কালকে একবার পাতলা করে দেবো মাটি আর গোবরের সাথে, প্ল্যান করবো, প্ল্যান করছি, কিছুটা করেছি। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি, ওকে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই পর্যন্ত।